हेलो फ्रेंड्स, आमी शेफाली। आमार यूट्यूब चैनेले आबारो आपनादेर स्वागत जानाई। तो आज के विश्व परिवेश दिवस अवश्य आपनारा सकलेई किछु ना किछु गाछ लागिएछेन, आपनादेर बागानके आरो सबुज करे तुलेछेन। तो चलुन आज के आमी एकटु आमार बागानटा आपनादेर घूरिए देखाच्छी। आमार बागानेर मध्ये की की गाछ रयेछे, की की सब्जी फुल फल एबं तार साथे आर की की भावे आजके दिनटा आमी उद्यापन करलाम। तो देखो एखाने रोयेछे बरबटी, तरई, झिंगे, तो मोटामुटी समस्त रकमेर किन्तु सब्जी फुल फल आमी चाष करी एबं गाछ लागाते खुबी भालोबासी, कारण बोलते पारेन आमी एकेबारे गाछ पागल। तो आमी चाई जे एखन सबाई जेनो गाछ पागल हय, कारण आमादेर जा परिस्थिति ताते आमादेर आरो बेशी बेशी करे सबाइके गाछ लागाते हबे, একেবারে পৃথিবীকে সবুজ করে গড়ে তুলতে হবে। শুধু সবজি ফুল ফল এসব নয়, আপনারা আপনাদের বাগানকে দেখুন এইভাবে ছোট্ট একটা সুন্দর সাজিয়ে একটা সুন্দর লুক দিতে পারেন, যেখানে যদি পাঁচ মিনিট বসলে মনে হয় যেন ভীষণভাবে একটা মনের শান্তি আসে। তো দেখুন এরকম একটা জায়গায় যদি সকালবেলায় এসে আপনারা বসেন, কেউ প্রাণায়াম করেন বা কেউ ব্যায়াম এক্সারসাইজ এসব করেন, তো দেখবেন মন শরীর দুটোই কিন্তু খুবই ভালো হয়ে ওঠে। তো রোজই আপনারা বা আমরা কিছু না কিছু গাছ লাগিয়ে থাকি। তো যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস, অবশ্যই এই দিনটাতে আমরা কিছু না কিছু গাছ লাগাবো এবং গাছের সাথে জড়িত কিছু না কিছু জিনিস কিনে এই দিনটাকে উদযাপন আমি কিভাবে করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো তার আগে আমার ছোট্ট দুটো ছাদ বাগান রয়েছে, তো সেগুলো একটু আপনারা ঘুরে দেখে নিন। তো দেখুন এইভাবে যদি আমরা জৈবভাবে নিজেদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজি ফল ফুল এগুলো আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, কিছুটা হলেও যদি আমরা চেষ্টা করি, তাহলে অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি অবশ্যই সবাইকে খুব রিকোয়েস্ট করব যে আপনারা জৈবভাবেই চাষ করুন। তো আমার বাগানটা আপনারা ঘুরে দেখুন, দেখুন একেবারেই জৈবভাবে তৈরি, একটা দানাও কিন্তু আমি রাসায়নিক সার দিই না। তো অবশ্যই আমি টাইকোডারমা ভেরিডি জৈব ফাঙ্গিসাইড দিয়ে থাকি মাটির সাথে, কিন্তু প্রয়োজন বোধে রাসায়নিক কিছুটা আমি ফাঙ্গিসাইড ইউজ করি। তো চাইছি আমি ধীরে ধীরে সেটাও কিন্তু একেবারে কমিয়ে দিতে, আর জৈব কীটনাশকও আমি ইউজ করি, ট্র্যাপ, তারপরে জেন এক্সট্রা, তারপরে এখন তো অনেক কিছু রয়েছে, কাকা কাটাপ্পা, তো আপনারা এগুলো খুব সহজেই কিন্তু ব্যবহার করতে পারেন। তো শুধুমাত্র জৈব দিয়েও কিন্তু আপনাদের বাগানকে খুব সুন্দর করে আপনারা সাজিয়ে তুলতে পারেন। তো দেখুন একটা গোলাপ গাছে আমার 14-15টা ফুল হয়েছে শুধুমাত্র জৈব সার দিয়ে, তো কি আর কম, না হলো বা 50টা ফুল। তো আমরা আমাদের পৃথিবীকে সুস্থ রাখতে, পরিবেশকে সুস্থ রাখতে অবশ্যই আমরা রাসায়নিক বর্জন করে জৈবভাবে কিন্তু চাষবাস করতে পারি। তার জন্য একটু হয়তো ধৈর্যের দরকার, কারণ রাসায়নিক দিলে আপনারা হয়তো খুব তাড়াতাড়ি ফল পেয়ে যান, কিন্তু জৈবতে একটু টাইম লাগলেও অবশ্যই সেটা আমাদের শরীরের পক্ষে এবং সমাজে এবং পৃথিবীর পরিবেশের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী। তো চাই সবার ছাদ বাগান যেন এইভাবে সবুজে সবুজে ভরে যায় এবং সুন্দর সুন্দর ফুল ফলে ভরে থাকে। তো দেখুন জৈবভাবেও কিন্তু সম্ভব, জৈবভাবে সম্ভব না তা কিন্তু নয়। তো দেখুন আজকে আমি অনলাইন থেকে গাছের জন্য 10টি হ্যাঙ্গিং প্ল্যান্টার কিনেছি, তো মোটামুটি এই চেনের সাহায্যে ঝোলানো যায়। তো এখন আমার হ্যাঙ্গিংগুলো ঝোলানো রয়েছে, এরপর আমি শীতে এগুলো যখন ইউজ করব তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তাছাড়াও আমি এখানে আজকে 3টি গাছ লাগিয়েছি নতুনভাবে, এটা হলো থাই জামরুল, লম্বা লাল কালারের, এবং এটি তেজপাতার গাছ, এবং এটি হচ্ছে দারুচিনির গাছ। তো এই 3টি নতুন গাছ কিন্তু আমার বাগানের মধ্যে আমি নতুনভাবে সংযোজন করলাম। তো এই গাছগুলো ছাড়াও আমার বাগানে আরও কী কী রয়েছে চলুন সেটাও আপনারা আর একবার দেখে নিন।
এটা আমার একটা চারতলাতে, এটা আমার কিচেন এবং ফ্রুটসের গার্ডেন বলতে পারেন। তো ম্যাক্সিমাম আমার সবজি এবং ফল এখানেই রয়েছে। তো দেখুন এখানে রয়েছে কালো আঙুর, 1 বছর বয়স হয়নি কিন্তু তাতেও কিন্তু 2টো থোকা আঙুর ধরেছে। তো এখানে রয়েছে আমার কাঁকরোল এবং চালকুমড়োর গাছ। তো ছোট্ট একটা মাচা করে দিয়েছি। তো দেখুন এইভাবে ছোট ছোট প্লাস্টিকের যে ট্রেগুলো হয় তো তার মধ্যে লাগানো। দেখুন 10 লিটারের বালতির মধ্যে ড্রাগন ফ্রুটস, কত সুন্দর ড্রাগন ফ্রুটস রয়েছে। এখানে রয়েছে শিম, লাল নোটে এবং তার সাথে আদা লাগানো রয়েছে। তো এখানে দেখুন রয়েছে কামরাঙা, প্রচুর কামরাঙা হয়েছিল। তো এই ইয়াস ঝড়ের জন্য আমি ঘরের ভেতরে আমার গাছপালাগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, তার ফলে প্রচুর ফল আমার কিন্তু ঘরের মধ্যেই ঝরে পড়ে গেছে। 3 দিন ঘরবন্দি অবস্থায় ছিল, তো মাঝে মাঝে যদিও দরজা জানালা খুলেছিলাম কিন্তু তাতেও কিন্তু আমার প্রচুর ফল নষ্ট হয়ে গেছে। তো এখানে রয়েছে কিছু বেগুন, শীতে বেশ প্রচুর পরিমাণে হয়েছিল, এখন অল্প হলেও হচ্ছে। তো এখানেও রয়েছে আমার বেশ কিছু বরবটি, এখানেও রয়েছে বেগুন, তো এখানেও রয়েছে লাল নোটে, রাঙা আলু বা মিষ্টি আলু, এখানে আদা, এখানেও দেখুন বেশ কিছু বরবটি গাছ রয়েছে। কত সুন্দর বরবটিগুলো কিন্তু ঝুলছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, পুরো চারিদিক একেবারে সবুজে ঘেরা। তো এখানেও দেখুন একটা চালকুমড়োর কিন্তু ফুল এসেছে, অর্থাৎ স্ত্রী ফুল। তো এটাকেও আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। তো চালকুমড়োটা আগেও একটা দেখলেন আমার তিনতলা ছাদের মধ্যে, তো আবারও এই চালকুমড়োটা যখন বড় হবে আমি শেয়ার করব। তো এখানে রয়েছে একটা তরবুজ, তরবুজ এখানে একটা আগেও হয়েছিল, আবারও একটি গাছ হয়েছে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, দেখুন গ্রো ব্যাগের মধ্যে প্লাস্টিকের যে ক্যারেটগুলো তার মধ্যে কিন্তু লাগানো। এখানে রয়েছে তরই, থুপকি ঝিঙেও বলতে পারেন আপনারা। এখানে রয়েছে শিম, এই অসময়েও কিন্তু কিছু কিছু করে শিম আমার বাগানে হচ্ছে। তো এখানেও ফলের ক্যারেটের মধ্যে আমি বেশ কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি। এখানে দেখুন কলমি শাক, তিল, লাল তিল, এবং এখানে একটা ছোট্ট সবেদা গাছ রয়েছে। দেখুন কত সুন্দর গ্রোথ, শুধুমাত্র জৈব সারেই কিন্তু এত সুন্দর সম্ভব হয়েছে। তো এখানে রয়েছে ডালিম, এগুলো নতুন গাছ। এখানে রয়েছে থাই পেয়ারা, এখানে সিডলেস লেমন। তো এগুলো খুব বেশি দিনের গাছ নয়, 3 মাস 4 মাসের গাছ, কিন্তু তাতেও দেখুন 3টে 4টে করে ফল ধরেছে। এই পেয়ারা গাছটা আমি এর আগে গুটি কলম দিয়ে তৈরি করেছিলাম এবং সেটা রিপোর্টিং করেছিলাম, আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো দেখুন সেখানেও বেশ 3টে বড় বড় পেয়ারা হয়েছে। এখানে রয়েছে থাই অল টাইম ম্যাঙ্গো, এখানেও আমি একটি আম পেয়েছি ফেব্রুয়ারি মাসে, সেটা আমি হারভেস্ট করে খেয়েছি, ভীষণই মিষ্টি এবং সুস্বাদু। এখানে রয়েছে পদ্ম, গোলাপ। তো দেখুন সবজি ফল এগুলো করলে কিন্তু তার মাঝে মাঝে অবশ্যই আপনাকে ফুল গাছও রাখতে হবে। তো এটা হচ্ছে আমার কাশ্মীরি আপেল ফুলের গাছ। হ্যাঁ, মৌমাছি প্রজাপতি এরা কিন্তু এই ফুলে আকৃষ্ট হয়ে, ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে আসবে এবং আপনাদের ফল এবং সবজির যে সমস্ত ফুল রয়েছে সেগুলো পলিনেশন করতে সুবিধা হবে। তো দেখুন এখানেও আমার থাই আপেল কুল রয়েছে, প্রচুর পরিমাণে কুল রয়েছে, কিন্তু বাদুড় এবং পাখির হাত থেকে রক্ষা করার জন্য আমি এইভাবে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি। তো মাঝে মাঝে প্লাস্টিকগুলো খুলে যেগুলো মানে পাকা হয়ে যায়, হারভেস্টেড হয়ে যায়, সেগুলো আমি তুলে নিই। তো দেখুন অসময়েও কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয়েছে, এগুলো কিন্তু গরমের জাতে টমেটোর গাছ নয়, শীতেরই এমনি সবজির খোসা ফেলার জন্য যে চারা বেরিয়েছিল সেখান থেকেই লাগানো। তো এখানেও একটি বেশ লাউ গাছ উঠছে মাচাতে, এখানেও আমি একটা নেট দিয়ে মাচা বানিয়ে দেব। তো মোটামুটি আপনারাও কিন্তু চেষ্টা করুন, দেখবেন অবশ্যই জৈবভাবেও কিন্তু ছাদ বাগান বা বাগান সবজি ফুল ফল ফলানো সম্ভব। তো আশা করছি আপনারা সবাই আজকে দিনটাকে সেলিব্রেট করেছেন এবং কিছু না কিছু গাছ লাগিয়েছেন, এবং যারা
লাগাননি অবশ্যই তারাও কিন্তু কিছু না কিছু গাছ অবশ্যই আজ না হলেও কাল বা যে কোনো দিন কিন্তু আপনারা লাগাতে পারেন। এইভাবে সুন্দর সবুজে ঘেরা ছাদ বাগান দেখতে কার না ভালো লাগে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায়। আর অবশ্যই বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও অনুপ্রাণিত হয় যে হ্যাঁ আমরাও কিন্তু আমাদের ছাদগুলোকে এইভাবে ফাঁকা ফেলে না রেখে এইভাবে সুন্দর সুন্দর ফুল ফল এবং সবজি চাষ করতে পারি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাড়িতে থাকুন, বাইরে না বেরিয়ে এইভাবে সুন্দর সুন্দর বাগান গড়ে তুলুন। তো আজকের মতো নমস্কার।